টঙ্গীর বিস্ত বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে দেব ইজতেমাকে বিশ্ব ইজতেমা বলা হচ্ছে আবার কেউ একে হজের সাথে তুলনা করছে প্রথম কারণ হল যে তাদের আকিদায় গলত আমলে গলদ জাবারিয়া মতবাদ প্রচার করছে আল্লাহ বোসেন কুয়ানুম আহ গুম নারা তুমি নিজে বাঁচো আগে তারপর পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে তো নিজে ছেলে মেয়েকে জাহান নামের রাস্তায় রেখে সাত সমুদ্রের নদীর ওপারে যাচ্ছে দিন শিখার জন্য এই তবলিক জামাতে তো অনেক শিক্ষিত লোক আছে জি না শিক্ষিত লোক যদি যায় তাহলে শিক্ষিত লোককে আগে মূর্খ বানানো হয় তারপরে তবলিক করানো হয় টঙ্গির বিস্ত বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে এই বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি জি না দেব ইজতেমাকে বিশ্ব ইজতেমা বলা হচ্ছে আবার কেউ একে হজের সাথে তুলনা করছে এটা যাওয়া জায়েজ হবে না আর কি কি কারণে যাওয়া যাবে না যাওয়া যাবে না প্রথম কারণ হলো যে তাদের আকিদায় গলত আমলে গলত আকিদা হলো কালেমা নামাজ এলেম জেকের একরামল মুসলামিন সহি তবলিক কালেমা লাই ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ কোনো কিছু থেকে কোন কিছু হয় না যাহা কিছু হয় আল্লাহ থেকে হয় কোনো তরিকায় শান্তি নাই নবীর তরিকা দোস্ত বুজুর্গ ছয়টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায় আমি একদিন জিজ্ঞেস করলাম কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় তো ভাই চুরি করে চুরি তো করে আপনি যে যাহা কিছু হয় আল্লাহ থেকে হয় এটাই তো জাবারিয়া জাবারিয়া মতবাদ মতবাদ প্রচার করছে আল্লাহ বলছেন কুয়ান ফুমা গুম না তুমি নিজে বাঁচো আগে তারপর পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে তো নিজে ছেলে মেয়েকে জাহান নামের রাস্তায় রেখে সাত সমুদ্র তেরো নদীর ওপারে যাচ্ছে দিন শিখার জন্য তারপর যে দিন শিখতে যাচ্ছে কার কাছে মূর্খ মানুষের কাছে বলে এই তবলিক জামাতে তো অনেক শিক্ষিত লোক আছে জি না শিক্ষিত লোক যদি যায় তাহলে শিক্ষিত লোককে আগে মূর্খ বানানো হয় তারপরে তবলিক করানো হয় আমি আমানুল্লাহ মাদানি যে তবলিক জামাতে যোগ দেই তা আমি যে মদিনা থেকে যা শিখে এসেছি ওটা ওখানে প্রচার করার অনুমতি নেই আমাকে ওই যে ফাঁসা এলে আমলের কেতাবটা হাতে ধরাই দিয়ে বলবে এই কেতাবে যা আছে পরে শোনাও ছয় উসুলের বাইরে যাওয়ার কোনো কায়দা নেই আরও অনেক কারণ আছে যেই কারণে সেখানে যাওয়া ঠিক নয়